আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আমেরিকায় বাড়ছে ভারতীয়দের আধিপত্য কবর থেকে তরুণীর লাশ তুলে নিয়ে গেল মিয়ানমার সেনারা সৌদি আরবের বিমানবন্দরে চব্বিশ ঘণ্টায় তিনবার ড্রোন হামলা বিস্তারিত খবরে জানবেন কমনওয়েলথে সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা আকাশপথে বিড়ালের আক্রমণে বিমানের জরুরি অবতরণ এদিকে সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা নিহত অন্তত বিশ সবশেষে জানবেন তারুণ্যের বিপ্লবে তটস্থ মিয়ানমারের জানতা সরকার সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আমেরিকায় বাড়ছে ভারতীয়দের আধিপত্য আমেরিকায় ভারতীয়দের আধিপত্য ক্রমশ বাড়ছে মন্তব্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের তার সরকারে গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতদের প্রাধান্য পেতে দেখা গিয়েছে সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন তিনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি রোবট যান ভেরেন্স সম্প্রতি মঙ্গলের মাটি শুয়েছে তার নেপথ্যেও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী সাথী মোহন লাল গ্রহের রোবট যানের গতিবিধি দিক নির্দেশ সবের নিয়ন্ত্রণই এখন তার হাতে সেই নিয়ে নাসার বিজ্ঞানীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথন চলাকালীনে এমন মন্তব্য করেন বাইডেন তিনি বলেন দেশে এখন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের আধিপত্য বাড়ছে যেমন আপনি আমার ভাইস প্রেসিডেন্ট এবং আমার বক্তৃতা লেখক গত বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে দখল নেওয়ার পর পঞ্চাশ দিনে কমপক্ষে পঞ্চান্ন জন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসিয়েছেন বাইডেন তার মধ্যে আবার ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে বাইডেন প্রশাসনে জাতীয় নিরাপত্তা পরিষদ মানবাধিকার বিভাগ সহ বহু গুরুত্বপূর্ণ পদেই ভারতীয় বংশোদ্ভূত মহিলারা রয়েছেন এক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বাদ দেওয়া হয়েছে কারণ তিনি পদে নির্বাচিত হয়েছেন আর বাকিদের বাইডেন নিজে নিয়োগ দিয়েছেন এর আগে বারাক ওবামার আমলেও আমেরিকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ভারতীয় বংশোদ্ভূতদের আদিগ্য চোখে পড়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমলেও তার অন্যতা হয়নি বরং তার সময়ই প্রথম কোনো ভারতীয় জাতীয় নিরাপত্তা পরিষদে জায়গা পান তবে ভারতীয় বংশোদ্ভূতদের নিয়োগের আগে সব রেকর্ড ছাপিয়ে গিয়েছেন বাইডেন কবর থেকে তরুণীর লাশ তুলে নিয়ে গেল মিয়ানমার সেনারা মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের ওপর নিরাপত্তা রক্ষীদের চালানো গুলিতে নিহত তরুণী কায়ল সিনের লাশ কবর থেকে তুলে নিয়ে গেছে দেশটির নিরাপত্তা বাহিনী বুধবার দেশটির মান্দালয় এলাকায় ১৯ বছর বয়সী ওই তরুণীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরদিন চারই মার্চ ওই তরুণীর লাশ সমাহিত করার পর শুক্রবার বিকালে মিয়ানমারের সৈন্যরা কবর থেকে লাশ তুলে নিয়ে যায় বলে জানিয়েছে রয়টার্স চীনা বংশোদ্ভূত ওই তরুণীকে আই ইয়াক নেইন নামক কবরস্থানে সমাহিত করা হয়েছিল কিন্তু গতকাল শুক্রবার দুপুর তিনটার দিকে সৈন্যরা ট্রাক নিয়ে কবরস্থানে উপস্থিত হয়ে এর প্রবেশপথ বন্ধ করে দেয় এরপর সেখানকার কর্মীদের বন্দুকের মুখে আটকে রেখে তরুণীর লাশ তুলে নিয়ে যায় এদিকে গুলিতে ওই তরুণীর মৃত্যুর বিষয়টি অস্বীকার করে আসছে দেশটির সেনাবাহিনী তাদের দাবি তার মাথায় গুলি লাগলে তার চেহারা ক্ষত বিক্ষত হয়ে যেত আইন প্রয়োগকারী সংস্থা ওই নারীর মৃত্যুর মূল কারণ অনুসন্ধান করবেন বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে গত মাসেও নেপিডোতে সেনা মেরুদী বিক্ষোভে পুলিশের গুলিতে এক তরুণীর মৃত্যু হয়েছিল দেশটির সেনাবাহিনী ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলা হয় ওই নারীর মাথায় যে গুলি লেগেছিল তা নিরাপত্তা বাহিনীর নয় সৌদি আরবের বিমানবন্দরে চব্বিশ ঘন্টায় তিনবার ড্রোন হামলা মাত্র ঘন্টায় তিনবার সৌদি আরবের কিং খালিদ এয়ারপোর্টে ড্রোন হামলা চালানো হয়েছে শনিবার ইয়েমেনের সামরিক মুখপাত্র জেনারেল সারির ইয়াহিয়া বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক গণমাধ্যম জানিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারাই এই হামলা চালিয়েছে জেনারেল সারি বলেছেন সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের উপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং যে অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয় অতি আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমান বিমানঘাটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তিতে হামলা চালায় তিনি আরও জানান বিমান বিমানঘাটির লক্ষ্যবস্তুগুলিতে সফলতার সঙ্গে ইয়েমেনি ড্রোন আঘাত হানে এই হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয় এর আগে ইয়েমেনের পাঁচটি কাসেপ টু কে ড্রোন দিয়ে ওই ঘাঁটিতে সফল হামলা চালানো হয় তার আগে শুক্রবার দিনের প্রথম দিকে তিনটি ড্রোন দিয়ে কিং খালিদ বিমানঘাড়িতে হামলা চালায় ইয়েমেনি সেনারা এছাড়াও আশির প্রদেশের আভা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে কমনওয়েলথের সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত চুয়ান্নটি দেশের সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মহামারীর মধ্যে অনন্য নেতৃত্ব গুণ দেখানোয় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন কমনওয়েলথের মহাসচিব পেট্রোসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস দু সামনে রেখে গত চারই মার্চ এক বিশেষ ঘোষণায় তিন সরকার প্রধানকে করোনাকালে অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণাদায়ী হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেন আমি অনেক নারী এবং মেয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি তারপরও আমাদের কমনওয়েলথের তিনজন বিষয়কর নেতার নাম বলতে চায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বারবারোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিন নেতা করোনাকালে যার যার দেশের নিজ নিজ ভূমিকায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন বলে উল্লেখ করেন কমনওয়েলথ মহাসচিব আকাশপথে বিড়ালের আক্রমণে বিমানে জরুরি অবতরণ অনেক কারণে বিমান জরুরি অবতরণ করানো হয় তবে একটি বিড়ালের আক্রমণে অসহায় এবং বাধ্য হয়ে বিমান ল্যান্ড করানোর ঘটনা একেবারেই দেখা যায় না তবে এমন ধরনের ঘটনা ঘটেছে কাতারগামী একটি বিমানে বিড়ালের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বাধ্য হয়ে ওই ফ্লাইট ল্যান্ড করানো হয় বিড়ালের আক্রমণে সুদানের রাজধানী খাটতুমে বিমানটি ল্যান্ড করানো হয় তারপর সেখান থেকে ওই বিড়ালকে বের করে নিয়ে আসা হয় এর আগে বিমান চালক থেকে শুরু করে আরও অনেকের ওপর আক্রমণ করে বিড়ালটি পরে আতঙ্কে বিমানটিকে নামানো হয় রাতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় মনে করা হচ্ছে কোনোভাবে বিড়ালটি ঢুকে গিয়েছিল ওই বিমানের মধ্যে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ওই বিড়ালকে প্রাথমিকভাবে এক ক্রু সদস্য দেখতে পেয়েছিলেন খার্তুম থেকে বিমান ছাড়ার আধা ঘন্টার মধ্যেই সভার সামনে এসেছিল ওই বিড়াল তারপরই বিড়ালটি সবাইকে আক্রমণ করতে শুরু করে সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি হামলা নিহত অন্তত বিশ পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত তিরিশ জন গতকাল সন্ধ্যার পর সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে লুল ইয়েমেনি নামের এক রেস্তোরাঁর বাইরে এই বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বিস্ফোরণের পর চারপাশ ধয় ভরে যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয় বিস্ফোরণের সময় রেস্তোরাঁর বাইরে একটি দ্রুতগতির গাড়ি বিস্ফোরিত হয় এ ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওসমা এএফপিকে জানান বিস্ফোরণটি বেশ জড়ালো ছিল এবং এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে এ পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি উল্লেখ্য দেশটি আল কায়দা সংযুক্ত আল শাওয়াব বিদ্রোহীদের দ্বারা বারবার হামলার শিকার হয় আফ্রিকার বিভিন্ন দেশ জুড়ে সহিংস বিদ্রোহ চালাচ্ছে তারা এর আগে দু সালে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী সমর্থিত সরকারি বাহিনী তাদের মগাদিসু থেকে বিতাড়িত করেছিল তারুণ্যের বিপ্লবে তটস্থ মিয়ানমারের জান্তা সরকার মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে এ পর্যন্ত অন্তত পঞ্চান্ন জনের প্রাণহানি ঘটেছে এর মধ্যে অধিকাংশ তরুণ ও যুবক তবে এ প্রাণহানিও আন্দোলনের গতি কমাতে পারেনি প্রতিদিন ইয়াঙ্গুন সহ দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ জান্তা সরকারকে যেতেই হবে এমন সংকল্প নিয়ে মাঠে নেমেছেন বিক্ষোভকারীরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নতুন কিছু নয় দেশটির স্বাধীনতার বাহাত্তর বছরে মাত্র পনেরো বছর শাসন করেছে বেসামরিক সরকার বারবার সেনা শাসনের কবলে বিপর্যস্ত হয়েছে মিয়ানমার তবে এবার ক্ষমতা দখল করে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছে তাদের জানতা সরকার দেশটির তরুণ যুবকরা যেভাবে বন্দুকের সামনে রাস্তায় নেমেছেন তাতে রীতিমতো তটস্থ শাসক গোষ্ঠী তরুণ যুবকদের সমন্বয়ে জেনারেশন জেডের আন্দোলন এখন বিশ্বজুড়ে আলোচিত বিবিসি বার্মিজের প্রতিবেদক নাইনে চাং আয়ে প্রথম থেকে ইয়াঙ্গুন থেকে সরকারের দখল ও তাদের বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করছেন আন্দোলনে তরুণদের ভূমিকা বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরেছেন তিনি প্রতিবেদনে বলা হয় প্রায় এক মাস মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে রেখেছে এ সময় ইন্টারনেট বন্ধ দিনে রাতে তল্লাশি অবৈধ গ্রেপ্তার রাস্তায় মারধর অস্ত্র ঠেকিয়ে গুলির ঘটনা ঘটছেই গেল এক সপ্তাহে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন এর মধ্যে একজন তরুণীয় প্রাণ হারিয়েছেন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার সময় তার পরনে থাকা টি শার্টে লেখা ছিল সব কিছু ঠিক থাকবে ইয়াঙ্গুন ও এর পার্শ্ববর্তী এলাকা এখন কেবলই ধোঁয়ার গন্ধ শিশুরা টিয়ার গ্যাস এবং বিস্ফোরকের গন্ধে অতিষ্ঠ এটি কিছুই না বলে বোঝানোর চেষ্টা ছাড়া তাদের মায়েরা কোনো উত্তর দিতে পারছেন না প্রকাশ্যে গুলি রাবার বুলেট সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস জল কামান সব কিছুই চিনছে মিয়ানমারের শিশু কিশোর তরুণরা গেল এক মাসে এর সবই দেখেছে তারা তবুও প্রতিদিন অসংখ্য মানুষ নতুন করে বিক্ষোভে অংশ নিচ্ছেন জান্তা সরকারের নৃশংসতায় দেশটির নাগরিকদের খুব বাড়ছেই তবে বিক্ষোভকারীরা এখনও বেশিরভাগই শান্তিপ্রিয় শিক্ষার্থী সন্ন্যাসী নারী সরকারি চাকরিজীবী এমনকি পুলিশ কর্মকর্তারাও আন্দোলনে অংশ নিচ্ছেন কিছু পুলিশ সদস্য জান্তা সরকারের বিরুদ্ধে প্রকাশে কথাও বলেছেন তারা বলছেন আমরা আর জান্তা সরকারের কর্মচারী নই ফলে এখন পর্যন্ত বিরোধীরা সংগঠিত এবং তাদের অবস্থানে অনর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা বিক্ষোভে সাধারণত হাততালি কিংবা গান গিয়ে প্রতিবাদ করছে মানুষ সরেং পরেও রাস্তায় নামছেন বিক্ষোভকারীরা তাদের ধারণা সরং বা ঐতিহ্যবাহী পোশাক পরিচিতদের দেখলে সেনারা ভয় পান এবং এটি তাদের আধ্যাত্মিক শক্তি দুর্বল করে দিতে পারে মূল সড়কের বিক্ষোভ অবস্থান খুব দ্রুত এবং সহজেই ছত্রভঙ্গ করে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এজন্য বিক্ষোভকারীরা সড়কের আশেপাশে নিজেদের অবস্থান নেওয়ার জন্য জায়গা তৈরি করে নিচ্ছেন আত্মরক্ষার্থে কেউ রাখছেন বালুর বস্তা কেউ বা ডাস্টবিন সামনে রেখে অবস্থান নিচ্ছেন তাদের মাথায় থাকছে হেলমেট বিক্ষোভে অংশ নেওয়ারা একে অপরকে সবসময় সহযোগিতা করছেন তারা খাবার ভাগাভাগি করে খাচ্ছেন লক্ষ্য একটাই ভবিষ্যৎ প্রজন্ম যেন সেনা শাসনের কবলে না পড়ে তারা শেষ পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যেতে চান রাতে তারা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থালাবাসন বাজাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে জান্তা সরকারের অবৈধভাবে ক্ষমতা দখলে প্রতিবাদ করছেন ঐতিহ্যগতভাবে তাদের বিশ্বাস এটি সকল খারাপকে দূর করে স্লোগানে তাদের বলতে শোনা যাচ্ছে পৃথিবী শেষ পর্যন্ত আমরা ভুলব না রক্তে শপথ শেষ পর্যন্ত লড়ব জেনারেশন জেট যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছেন তারা বলছেন জান্তা সরকার রক্ত নিয়ে খেলছে তবে এর মূল্য তাদেরকে দিতেই হবে সহিংসতা ও সন্ত্রাস সহজে মুছে যায় না জান্তা সরকারের পতনের মধ্য দিয়ে তা মুসবে বলে মনে করেন তরুণরা এক কথায় তরুণ প্রজন্ম তাদের জান্তা সরকারের পতন ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সংকল্প করেই যেন রাস্তায় নেমেছে সকলের মুখে একই স্লোগান জান্তা সরকারের পতন আমাদের যুগেই হবে